এই প্রথমবার আপনাদের কাছে তুলে ধরলাম ঝালদার সমস্ত পূজো প্যান্ডেলের তথ্যচিত্র এবং ঝালদার সমস্ত পূজো প্যান্ডেলের লাইট সাউন্ড দুর্গা প্রতিমা এবং এখানকার আগত ভক্তদের সমাগমের ভিড় তথা অসংখ্য মানুষের কি তারা কেমন দেখেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি এবং পেজটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্থিরভাবে মনোযোগ দিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে। এটি হচ্ছে ঝালদা পশ্চিমাঞ্চল দুর্গোৎসব সমিতির পুজো প্যান্ডেল। এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটিতে। দেখুন একের পর এক প্রতিটি পুজো প্যান্ডেল আপনাদের কাছে নিয়ে আসছি। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝালদা স্কুল মোড় থেকে এখন বেসামরা থেকে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন দেখুন আজকে নবমী এবং দশমীর যে ভিড়টা, কি ধরনের ভিড় হয়েছে আপনাদেরকে সরাসরি দেখাবো যে কত ভিড় আছে। দারুণ আজকে ভিড় হয়েছে। রাতের আলোচিত কত সুন্দর সেজে উঠেছে প্রতিমাটি দেখার মতো। এখন লাইটের কাজগুলি কত সুন্দর হয়েছে। এখানে ঠাকুর মশাই আছে। এরপর আমাদের নেক্সট হচ্ছে আমাদের স্টেশন পাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটির পরিক্রমায় চলে এসেছি। চলুন আপনাদেরকে রাখাই সেখান থেকে। ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি স্টেশন পাড়ার দিকে, সেখানে আপনাদেরকে দেখাবো যে সেখানকার ভিউটা কিরকম। একটু অন্ধকার আছে, এখন লাইটের একটু কম আছে, তবু খুব সুন্দর সুন্দর আপনাদেরকে ভিউ দেখতে পাবেন আজকে। এরপর যে সুন্দর ভিউটা আপনারা দেখতে চলেছেন, সঙ্গে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। অসাধারণ, দেখুন কত সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। দারুণ দেখার মতো, ম্যাজিক। এবছরের যে পুজো বা
আলো যেন করে উঠেছে চারিদিক। অসাধারণ। সুন্দর ভাবে সেজে উঠেছে, খুব সুন্দর আছে। এটা লাইভ করলাম। বন্ধুরা সঙ্গে থাকুন, আপনাদেরকে আজকের পুরো আপডেটটা দিচ্ছি। আজকের ঝালদা বাস স্ট্যান্ডের যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি বা পুজো মণ্ডপ রয়েছে সেখানকার পুরো আপডেটটা দিচ্ছি। আমি এখন যাবো না, আমার লাগে একদম সুন্দর দৃশ্যগুলি যেন আলোয় ভরে উঠেছে। প্রতিটি গাছ বিল্ডিং সবকিছু যেন একটা রঙ। অসাধারণ আজকের সমস্ত কিছু ভিউটা। মণ্ডপ থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর আমাদের নেক্সট হচ্ছে নামকরা দুর্গোৎসব সমিতির পুজো পরিক্রমা বা মণ্ডপ দর্শন, প্রতিমা দর্শন, সঙ্গে থাকুন। এরপরে যে দৃশ্যটি হচ্ছে সেটি হচ্ছে খুব আরো সুন্দর এবং আরো মনোরম, দেখার মতো হবে। আজকে যেহেতু নবমী এবং দশমীর দেখার মতো আজকে জনসমাগম, এত আনন্দের মাঝেও আজ যেন একটা বিষাদের সুর, বিষাদের গন্ধ আসছে। প্রতিটি মানুষজন আজকে এত ব্যস্ত, তার মধ্যেও আজকে যেন একটা কিছুই নাই চলছে।
এখানে তেমন একটা এবছর কিছু হয়নি, আগে বছর সেই মতো ছিল সেখানে, কিন্তু এবছর তেমন একটা কিছু নেই। পৌঁছে যেতে চলেছি নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপের মধ্যে। আপনারা আজকের যে ভিউটা খুব সুন্দর এই পুজো পরিক্রমায় দেখতে চলেছেন, সঙ্গে থাকুন। অদ্ভুত এবং এত সুন্দর আজকের এই মণ্ডপ সজ্জা সেজে উঠেছে, আমি দিনের বেলায় দেখেছি কিন্তু রাতে দেখিনি, আপনাদেরকে রাতে দেখাচ্ছি রাতের ভিউটা কিরকম। তো ফ্রেন্ডস, এখন আপনাদেরকে পুরনো থানার মধ্যে যে দুর্গোৎসব হয়েছে বা দুর্গাপূজা হয়েছে তার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এত সুন্দর এখানকার ভিউটা যে দেখার মতো। দেখলেন আপনারা, একটু আপনাদেরকে নিয়ে যাই ঝালদা নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো পণ্য, সঙ্গে থাকুন। সেই সময়টা চলে এসছে বন্ধুরা, আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি ঝালদা নামপাড়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো মণ্ডপে। তো এখন যে আলোকসজ্জাটা সেজে উঠেছে তার ভিউটা আপনাদেরকে প্রথমে দেখাই, যে কি সুন্দর ভাবে সেজে উঠেছে। চলো চলো কাটাং ফেট খেলবে, ধরো ধরো ধরো। অ্যাকচুয়ালি অন্ধকারে যখন একটা আলোর মানে রং বিরঙের আলোর বিচ্ছুরণটা ঘটে তখন আর একটা তার রূপটা কিন্তু আলাদা রকম হয়, তো সেটাই এখানে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। আর যার কারণে মানে অ্যাকচুয়ালি আর সুন্দর রাতের বেলায় হয়, রাত যত ঘন অন্ধকার হয় তত আলোর প্রতিক্রিয়াটা একটা আলাদা হয়। দেখুন জনসমাগম কিরকম ভাবে মানে সন্ধ্যাকালীন সময়ে মানে এত বেড়ে উঠেছে দেখার মতো। দেখুন এখানে একটা ভয়ঙ্কর প্রকারের একটা ভালুক রয়েছে, বন্য ভালুক, যেটাকে দেখে অনেকে ভয় করছে, সেটা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দেখুন কি ধরনের ভালুকটা আপনাদের কারো কারো ভয় করছে, কারো কারো দেখে আবার মজা নিচ্ছে। Thank you.
জনসংখ্যা কিরকম ভাবে বেড়ে উঠেছে এটাই হচ্ছে নামকরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ। প্রচন্ড হুড়োহুড়ির মাঝে এবং ঘুরতে চলেছে এই পুজো পান্ডালের মধ্যে আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। আপনাদেরকে এখানকার টোটাল ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর। দেখুন এখানে ইয়ং জেনারেশন ছেলেমেয়েরা কিভাবে নৃত্য করছে আর তার সাথে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, তাই গানের মধ্যে কপিরাইট আসতে পারে। গানের মধ্যে কপিরাইট হতে পারে, তার জন্য গানটা হচ্ছে I'm
একটা বাচ্চা হারিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত সেই বাচ্চার যে মালিক বা পিতা তার কোনো খবর পাওয়া যায়নি। এরকম বাবা মা যে বাচ্চা হারিয়ে যাচ্ছে অথচ তার খবর নেই। আপনারা সবাই আসবেন, আনন্দ করবেন, উপভোগ করবেন, আগামী বছর এখানে অনেক ভালো কথা বলেন। এরপর আমি প্রথমে লিখে নিচ্ছি আমার ভাগ্য আছে, বাকি ভাগ্য আছে এবং দ্বিতীয় আমি প্রতি বছরে এই ভালোবাসা এবং এই আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা আমাকে আমার আশীর্বাদ করুন এবং এই আশীর্বাদ যেন আমি বছর বছর যেন এদেরকে একটা স্থানে নিয়ে যেতে পারি, তাই এই আমার আশা নিয়ে ঝান্ডা খাওয়ার আমার আশা এবং বিশেষ বিশেষ সহযোগিতার জন্য এই ঝান্ডা আমার অনেক সহযোগিতা করেন, তাই ঝান্ডার জন্য মণ্ডপে এখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান চলছে, প্রচুর ভিড় আছে। এরপর দেরি না করে চলে চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, চলুন সঙ্গে থাকুন।
কলাশিল্পী সুদাম চালুক বিধান পান্না প্রতিমাশিল্পীদের সাহেবরাও প্রচুর
আজ কি ঝালদার সমস্ত পূজা পান্ডাল তথা দুর্গা প্রতিমা এবং অসংখ্য মানুষের ভিড় দেখালাম আপনাদের এবং সাথে পূজোর লাইট সাউন্ড পান্ডাল এবং যে সমস্ত পান্ডালগুলি মন্দিরের আদলে তৈরি হয়েছে সমস্ত দেখালাম কেমন লাগলো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ